শহরের উকিলপাড়ায় ভোর থেকে শুরু হয় ফুল বিক্রি। বিভিন্ন এলাকা থেকে ফুল চাষিরা ফুল এনে এখানে বিক্রি করে। ভোরের আলো ফোটার সাথে সাথেই জমে উঠে যায় এই ফুলের বাজার। উকিলপাড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জ ক্লাব, বিবি রোড এর দুই পাশে ফুটপাতের ওপর বসে এই ফুলের ভ্রাম্যমান দোকানগুলি। এখান থেকে সনাতন ধর্মাবলম্বীরা ফুল কিনে নিয়ে যায় পূজা পার্বণের জন্য। তবে ভোর থেকে এই ফুলের বাজার বসলেও অনেক সময় তা গড়িয়ে হয়ে যায় মধ্য দুপুর, এমন চিত্র চোখে পড়ে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে ফুলের দোকানে। জীবিকার তাগিদে একমাত্র উপার্জনের মাধ্যম হওয়ায় বসে থাকতে হয় মধ্য দুপুর পর্যন্ত। দোকানে জানান, আজকে বন্ধের দিন হওয়াতে একটু দেরি হয়ে গেলেও ক্রেতারা তার সাধ্যের মধ্যে ফুল পাওয়ায় এখান থেকে নিয়মিত ফুল দিয়ে দিচ্ছেন ঠাকুরের চরণে। ফুল আপনার 15 বছর হইব বিক্রি করি আমি, আমার বয়সে 15 বছর। তার জীবিকা আমার যেন মোটামুটি ভালোই হয়। মনে আপনার ম্যাক্সিমাম কোনো দিন 2000 টাকা বিক্রি হয়, কোনো দিন 1500 এরকম হয়। কী কী ফুল বিক্রি করেন? ফুল আপনার জবা ফুল, এই কনক চাপা, পদ্ম, ঝুমকা জবা, কাঠমালতি, আর শীত সিজনে গাঁদা ফুল, ডালিয়া ফুল, বিভিন্ন আইটেম আর কি, এক সিজনে একটা আর কি। এটা আনি সাবদি থেকে। হ্যাঁ, আমার নিজের বাগান থেকে। ভোরবেলা আমরা ঘুমোতে উঠতে হয় প্রতিদিন 5টা বাজে। আমরা বেচা কিনা শুরু হয় আপনার 6টা থেকে, শেষ করি 12টা 1টা। তারপর বাসায় গিয়ে ওই যে বাগানে একটু পরিচর্যা করতে হয়, আবার ফুল টুল পারতে হয়। পরিবারের সদস্যরা সবাই কি কাজের সাথে আছে? হ্যাঁ অবশ্যই, নাইলে আমি তো একা এটা সম্ভবই না। পরিবারের সকল সদস্যদের নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই কাজটা করেন? হ্যাঁ হ্যাঁ। এই তো 5-6 বছর ধরে এখানে। এখান থেকে কি ফুল কেনাটা সহজ এবং দাম কি কম কিনা? দাম একটু কমই অন্য অন্য জায়গার থেকে। আচ্ছা, আপনি কোথা থেকে আসেন ফুল কিনতে এখানে? আমি এই যে কোটের সামনের থেকে। প্রতিদিন আসেন? প্রতিদিনই আসি। ফুল দিয়ে কি করেন? ঠাকুর পূজা দেই। পূজা দেন না, প্রতিদিন আসতে হয় না? প্রতিদিনই আসি। এই সময় আসেন না আরও ঘুরে আসেন? না, আমি সকালে আসি, এখন যাওয়ার সময় একটু নিয়ে গেলাম। আমি ফুলের দাম কেমন মনে হয় আপনার কাছে, বেশি? না, দাম বেশি না, ফুল অনুযায়ী। এখন তো একটু সিজন, গড় সিজন আইসা পড়ছে, এখন একটু ফুলের দাম উঠবো। আচ্ছা, কিন্তু সিজনে দাম কমই থাকে। ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে একাধিক মানুষ। শহরের উকিলপাড়া এবং নানগোস ক্লাব সংলগ্ন এলাকায় ভোর থেকে এখানে ফুল এনে তারা বিক্রি করে জীবন পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। প্রত্যেকটি পরিবার এখানে, পরিবারের একাধিক সংখ্যক লোক থাকার পরও এখানে ফুল বিক্রি হচ্ছে তাদের মূল পেশা। শহরের উকিলপাড়ায় এই ফুল বিক্রির পেশাকে বেছে নিয়েছেন একাধিক মানুষ। শহরের সাবদি থেকে এখানে ভোরবেলায় ফুল এনে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। ভোরবেলাতে যেই ফুল শেষ হয়ে যাওয়ার কথা এখন প্রায় মধ্য দুপুর। তবে ভোরবেলার যেই ফুলগুলি বিক্রি হয়নি, সেই ফুলগুলি বিক্রির জন্য এখনও অপেক্ষায় আছেন ফুল ব্যবসায়ীরা। সাব্বির খানের ক্যামেরায় বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।